আসসালামু আলাইকুম তোমা আমার এক্সক্লুসিভ নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি একটি রাউন্ড ডয়লি তৈরি করব যেটা দিয়ে আমি একটি ড্রিম ক্যাচার বানাবো তো এর জন্য আমি এখানে চিকন থিকনেসের একটি সুতা নিয়ে নিয়েছি এবং বুক ইউজ করছি আমি 1.50 পয়েন্ট এর তো দেরি না করে চলুন শুরু করা যাক তো কাজটি শুরুতে আমি এখানে একটি ম্যাজিক লুপ করে নিব ম্যাজিক লুপের জন্য আমি এখানে এভাবে ধরে সুতাটাকে এই দুটা আঙুলের এদিক থেকে ঘুরে এখানে নিয়ে আসব অ্যান্ড দেন নেক্সট হচ্ছে এভাবে ভিতর দিক থেকে লুপটাকে পেঁচিয়ে এই যে একটা চেইন করে নিব এখন আমাদের এখানে ট্রিবল ক্রোশের কাজ করতে হবে তো ট্রিবল ক্রোশে করার জন্য এখন একটা চেইন নেওয়া হয়েছে এখন আরও এক দুই তিন চার এখানে চারটা চেইন নেওয়া হয়েছে আর সাথে এক দুই দুইটা চেইন টোটাল ছয়টা চেইন কারণ চারটা চেইন আমরা একটা ট্রিবল ক্রোশে ধরেছি আর মাঝখানে দুইটা চেইনের গ্যাপ এখন আমরা এভাবে দুইটা প্যাচ দিব সুতাটার মধ্যে আমরা ডাবল ক্রোসে দেওয়ার জন্য একটা প্যাচ ব্যবহার করে থাকি যেহেতু আমরা এখানে ট্রিবল ক্রোশে করছি তাই আমাদের এখানে দুইটা প্যাচ দিতে হবে তো এরপরে যেদিক থেকে টেন একটু আমরা রিংটাকে ছোট করে নিব তো এই রিংটার ভিতরে আমরা ট্রিবল ক্রসেটা কমপ্লিট করব। তো ট্রিবল ক্রসের জন্য এই যে এখানে দুইটা দুইটা তারপরে দুইটা দুইবার করে টোটাল সরি দুইটা করে টোটাল তিনবার এই ঘরটা ক্রস করতে হবে তারপরে মাঝখানে আবারও এক দুই দুইটা চেইন দুইটা চেইন দেওয়ার পরে আবারও এই ঘরের মধ্যে আমাদের ট্রিবল ক্রসে করতে হবে সরি আমি ডাবল ক্রসে নিয়ে নিয়েছি যে এক দুই দুইটা লুপ নিয়ে ঘরটার মধ্যে আমরা ট্রিবল ক্রসে করে নেব এক দুই তিন তো এখানে দেখুন আমাদের তিনটা ট্রিবল ক্রসে হয়েছে এক দুই তিন এবং মাঝখানে দুইটা করে চেইনের স্পেস আমরা নিয়ে নিয়েছি তো এরকম করে আমাদের টোটাল তেরোটা ট্রিবল ক্রোশে করতে হবে মাঝখানে দুইটা চেইন দিয়ে দুইটা চেইন দিয়ে দিলাম এই যে দুইটা লুক নিয়ে নিলাম আবারও একটা ট্রিবল ক্রোশে এক দুই তিন আবারও মাঝখানে দুইটা চেইন এক দুই দুইটা লুক নিয়ে আবারও মাঝখানে একটা ট্রিবল ক্রোশে আবারও মাঝখানে দুইটা চেন তো এরকম করে টোটাল আমাদের এই রিংটার মধ্যে ম্যাজিক লুকটার মধ্যে আমাদের টোটাল তেরোটা ট্রিবল ক্রোশে করতে হবে তো আমি অফ ক্যামেরাই বাকি ট্রিবল ক্রোশেগুলো পরে ফিরে আসছি তো এখানে দেখুন অফ ক্যামেরায় আমি টোটাল তেরোটা ট্রিবল ক্রোশে করে নিয়েছি মাঝখানে দুইটা করে চেনের গ্যাপ দিয়ে তো এখন আমি আর মাঝখানে দুইটা চেন নিব না যেহেতু আমরা এখানে ট্রিবল ক্রোশের সাথে দুইটা চেন এক্সট্রা নিয়ে নিয়েছিলাম তো এখানে নিচে থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার চেইনটার মধ্যে একটা স্লিভ স্টিচ দিয়ে নেব এবং নিচে থেকে এই লুপটাকে টেনে এই যে ম্যাজিক যে রিংটা ছিল সেটাকে একদম টাইট করে নিয়েছি এখন চলে যাব রাউন্ড টুতে তো নেক্সট রাউন্ডের জন্য একটা চেইন নিয়ে নিব একটা চেইন নেওয়ার পরে এভাবে দুইটা লুপ পেঁচিয়ে এই যেই জায়গাটাতে মানে যে ঘরটাতে আমরা স্লিপ স্টিচটা দিয়েছি সেখান থেকে একটা এই যে এইটা নিচ থেকে নিয়ে একটা ট্রিবল করে নেব এই যে এখানে একটা ট্রিবল ক্রসে করা হয়ে গেছে এখন নেক্সট যেই টু চেনের যে স্পেসটা আছে সেখানে আমরা তিনটা ডাবল ক্রোশে করব এক দুই তিন একটু ভালোভাবে খেয়াল করবেন আমরা কিন্তু স্লিভ স্টিচের পরে একটা চেইন নিয়েছি এবং সেম যেই ট্রিপল ক্রশেটা আছে সেটার উপরে আমরা একটা ট্রিপল ক্রোশে ব্যাক পোস্ট করে নিয়েছি তো এখন এরপরে সরাসরি আমরা কোনো চেন বা কোনো কিছু নেই নি সরাসরি টু চেন স্পেসে আমরা তিনটা ডাবল ক্রোশে করে নিয়েছি এখন আবারও দুইটা লুপ নিয়ে নেক্সট যে ট্রিবল ক্রোশে আছে তার উপরে মানে নিচ থেকে ব্যাক লুপে আমরা একটা ব্যাকলুপ ট্রিবল ক্রোশে করে নেব তো এই যে দেখুন আমি একটা লুপ ট্রিবল ক্রোশে করে নিয়েছি তো এখানে এরপরে আবার কোন কোনো কিছু না নিয়ে টু চেন দুইটা এবং তিনটা টোটাল তিনটা ডাবল ক্রোশে করে নেবো এখানে কিন্তু রিপিট কাজ হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকেই যে প্রত্যেকটা ট্রিবল ক্রোশের উপরে একটা করে ট্রিবল ক্রোশে হবে এবং টু চেন স্পেসে তিনটা করে ডাবল ক্রোশে হবে এবং ট্রিবল ক্রোশের উপর একটা ট্রিবল ক্রোশে হবে তো এই সম্পূর্ণ রাউন্ডটা আমরা এভাবে রিপিট করব। আমি আরও একটা ঘর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এই যে দেখুন এখানে দুটা লুক নিয়েছি এবং এই ব্যাক লুপ থেকে এভাবে করে আমরা একটা ট্রিবল ক্রোশে করব। দেন টু চেন স্পেসে আমরা তিনটা ডাবল ক্রোশে করব। এক দুই এবং তিন তারপরে নেক্সট আবার আমরা এই ট্রিবল ক্রশের ব্যাক পোস্টে আমরা একটা ট্রিবল ক্রোশে করে নেব এই যে দেখুন তো এরকম করে আমি এখন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিব অফ ক্যামেরায় তো এখানে আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নিয়েছি এখন আপনাদেরকে জয়নিংটা দেখিয়ে দিচ্ছি আর এখানে আমার একটা বলার ভুল হয়েছে আমি এটাকে ব্যাক পোস্ট বলেছি এটা ফ্রন্ট পোস্ট হবে যেহেতু এটা সামনের দিক থেকে আমি লুপটাকে বের করে এনেছি যদি পিছন দিক থেকে এভাবে আনতাম তাহলে এটা ব্যাক পোস্ট হতো তো এখানে জয়নিংটা এখানে যে লাস্ট চেইনটা আছে এই লাস্ট চেইনের মধ্যে একটা স্লিভ স্টিচ দিয়ে আমরা জয়নিংটা করে নেব দেখুন আমার কাজটা দেখতে এরকম হয়েছে এখন নেক্সট রাউন্ডের জন্য একটা চেইন নিব এবং চেইন নেয়ার পরে এখানে আমাদের হাফ ডাবল ক্রোশে করতে হবে হাফ ডাবল ক্রোশে করার জন্য এভাবে একটা লুপ নিব এবং নেক্সট যেই ঘরটা আছে সেই ঘরের মধ্যে থেকে এভাবে করে লুপটাকে বের করে আনবো আমাদের হাতে তিনটা লুপ হবে তাহলে এই তিনটা লুপের ভিতর থেকে আমরা সম্পূর্ণ সুতাটাকে এভাবে বের করে নিয়ে আসবো আবারও একটা লুপ নিব দেন নেক্সট ঘরের মধ্যে এরকম তিনটা মধ্য থেকে লুপটা বের করে আনবো তো এটাকে আমরা হাফ ডাবল ক্রোশে বলে থাকি যেহেতু এটা আমরা কমপ্লিট করছি না একটা বাড়ি সম্পূর্ণ সুতাটা ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসছি তো এখন প্রত্যেকটা স্টিচের মধ্যে এরকম করে হাফ ডাবল করে নিতে হবে দেখুন এখানে আমি প্রত্যেকটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশে করে নেব তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর আমি আপনাদের আরেকটা ঘর করে দেখাচ্ছি ভালোভাবে এই যে এখানে এভাবে নিয়ে এই যে চেনটা আছে চেনের মধ্য থেকে এভাবে বের করে এনে এই তিনটা লুপের ভিতর থেকেই ঘুরিয়ে সুতাটাকে নিয়ে আসা তো এরকম করে আমি একদম লাস্ট পর্যন্ত এসে জয়েনিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিয়েছি জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি আমরা স্টার্টিংয়ে যে একটা চেইন নিয়েছিলাম সেই চেইনটার মধ্যেই একটা স্লিপ স্টিচ দিয়ে আমরা এখানে জয়েনিংটা করে নেব এরপরে নেক্সট রাউন্ডের জন্য আমাদেরকে এই লুপটা একটু বড় করে টেনে নিতে হবে এখানে আমরা পাফ স্টিচ দিব লুপটা টেনে নেওয়ার পরে এই সেম ঘরটার মধ্যে থেকেই আমাদের এক দুই তিন এবং চার চারবার এরকম সুতার লুপ বের করে আনতে হবে এবং লাস্ট যে একটা লুপ ছিল যে লুপটা আমরা বের করে নিয়েছিলাম ওইটাকে ছেড়ে এভাবে করে পাঁচটিসটা করে নিতে হবে তো দেখুন এখন আবার আমরা এক দুই তিন তিনটা চেইন করে এই সেম ঘরের মধ্যেই আমরা আবারও একটা পাচ করব তিন চার তো নিয়ে যে দেখুন পাফ স্টিচটা করে নিয়েছি তো এখানে আমরা আর কোনো চেইন বা কোনো কিছু নিব না লুপটা নিয়ে সরাসরি এক দুই তিন চার এখান থেকে তিনটা ঘর স্কিপ করে চার নাম্বার চেইনের যে পিছন দিকের লুপটা আছে সেখান থেকে আমরা পাফ স্টিচটা করে নেব এক দুই তিন চার তো এখানে চারটা লুপ নিয়ে এই যে পাফ স্টিচটা করে নিয়েছি আমাদের কিন্তু পাফ স্টিচগুলো একটু টেনে টেনে করতে হবে দেখিয়ে দিচ্ছি আমি এক দুই তিন মাঝখানে তিনটা চেন করে আবারও এই সেম ঘরে এই যে লুপগুলো একটু টেনে না নিলে পাফ স্টিচগুলো সবগুলো এক সাইজের হবে না এবং দেখতেও ভালো লাগবে না তো এখানে তিন এবং চার চারটা করে লুপ নিয়ে আমরা এখানে পাফ স্টিচগুলো করে নিচ্ছি এই যে দেখুন একটা ঘরে দুইটা করে পাঁচ স্টিচ হবে তো এখানে আবারও একটা লুপ নিয়ে এক দুই তিন চার চার নম্বরের পিছনের যে লুপটা আছে সেখান থেকে আমরা এক দুই তিন এবং চার চারটা লুক নিয়ে করে নিয়েছি আবারও এক দুই তিনটা চেইন নিয়ে সেম ঘরে একটা করে নেব তো এরকম করে আমি এই সম্পূর্ণ রাউন্ডটা শেষ করে জয়েনিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি এখন আমি এই যেখানে যে একটা ফার্স্ট লুক রেখেছিলাম সেখানে একটা স্লিভ স্টিচ দিয়ে জয়নিং করে নেব তারপরে নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমরা এই যে থ্রি চেন স্পেস আছে সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব তারপরে আবার সেম ঘরেই একটা সিঙ্গেল ক্রোশে করে নেব এবং আরও একটা সিঙ্গেল ক্রোশে করে নেব এখানে দুইটা সিঙ্গেল ক্রোশে মূলত এই প্যাটার্নটাকে মিডেল আনার জন্য করা হয়েছে এখন আমরা এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেইন করে নেব এবং এখানে যে থ্রি চেন স্পেসটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রসে করে নেব তারপরে আবারও আমরা এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন নিয়ে এই থ্রি চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দেব এখন মূলত এই রাউন্ডটাই রিপিট হবে পাঁচটা করে চেইন এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে চেইন নেব এবং থ্রি চেন স্পেসে আমরা সিঙ্গেল ক্রোশে করে আটকে দেবো তো এরকম করে আমরা একদম লাস্ট পর্যন্ত জয়নিংয়ে চলে আসবো তো এখানে দেখুন আমি এই রাউন্ডের লাস্টের দিকে চলে এসেছি জয়নিংয়ে তো পাঁচটা চেন করে নিয়েছি আর এখানে যে প্রথমে যেই একটা সিঙ্গেল ক্রোশে ছিল সেখানে আমি স্লিভ স্টিচ দিয়ে জয়নিংটা করে নেব তো এরপরে কাজ যেটা নেক্সট রাউন্ডের জন্য তার আগে যে দেখুন আমি আপনাকে সম্পূর্ণ স্টিচটা দেখিয়ে নিয়েছি তো নেক্সট রাউন্ডের জন্য একটা চেইন নিব নিয়ে একটা লুপ নিয়ে নিব নিয়ে একটা ট্রিবল ক্রোশে করব আমি এখানে এই যে সিঙ্গেল যে ক্রোশেটা আছে এর মধ্যে একটা ট্রিবল ক্রোশে করতে হবে তো ট্রিবল ক্রোশে করার জন্য এভাবে দুইটা দুইটা করে তিনবার লুকটাকে ছাড়তে হবে তারপরে নেক্সট যেই পাঁচটা চেইন নিয়েছিলাম সেখানে আমাদেরকে সাতটা করতে হবে তো এখানে দুই তিন চার পাঁচ ছয় এবং সাত একটু ভালোভাবে খেয়াল করবেন এখানে আমি প্রথমে একটা ট্রিবল ক্রসে করে নিয়েছি সিঙ্গেল ক্রোসের উপরে তারপরে সাতটা ডাবর ক্রসে করে নিয়েছি এরপরে আবার যেই সিঙ্গেল ক্রোসেটা আছে এর উপরে একটা ট্রিবল ক্রসে করে নেব এখানে মূলত এই রাউন্ডটাই রিপিট হবে এই যে ট্রিবল ক্রসে করে নিয়েছি এরপরে পাঁচটা যেই চেনার স্পেস আছে সেখানে আমাদের টোটাল সাতটা ডাবল প্রশে করতে হবে চার পাঁচ ছয় এবং সাত তো এই যে দেখুন এখানে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোসের উপরে আমরা একটা করে ট্রিবল ক্রোশে করছি আর পাঁচটা চেনের গ্যাপে আমরা সাতটা করে ডাবল ক্রোশে করছি তো এই সেম নিয়মে আমি এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করবো এবং জয়নিংটা আপনাদেরকে দেখিয়ে দেব তো আমি রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিয়েছি এখন এখানে জয়নিং করে নিব একটা স্লিভ স্টিচের মাধ্যমে এখন চলে যাবো নেক্সট রাউন্ডে নেক্সট রাউন্ডের জন্য আমি এখানে একটা চেইন করে নিব নিয়ে একটা লুপ নিয়ে নিব এবং এদিক থেকে একটা সেম ট্রিবল ক্রোশের উপরে একটা ট্রিবল ক্রোশে করে নেবো যেখানে জয়নিং করেছি সেখানটাই আমরা একটা ট্রিবল ক্রোশে করে নেব এই যে ট্রিবল ক্রোশে করা হয়ে গেছে এখন নেক্সট তিনটা চেইনের উপর এক দুই তিন প্রথম যেই তিনটা চেইন আছে সেই সরি তিনটা ডাবল ক্রোশে আছে সেই তিনটা ডাবল ক্রোশের উপর আমরা তিনটা ডাবল ক্রোশে করে নেব তিনটা ডাবল ক্রোশে করার পরে আবারও চার নাম্বার যে ডাবল ক্রোশেটা আছে সেখানে একটা ট্রিবল ক্রোশে করে নেব এখানে আমরা ছয়টা সাতটা ডাবল ক্রোশে নিয়েছিলাম তো পাঁচটা সরি তিনটা প্রথম তিনটা ডাবল ক্রোশের উপর তিনটা ডাবল ক্রোশে করব মাঝখানের একটা ডাবল ক্রোশের উপর একটা ট্রিপল ক্রোশে করব এবং লাস্ট তিনটা যে বাকি থাকবে ডাবল ক্রোশে সেই লাস্ট তিনটা ডাবল ক্রোশের উপর আমরা তিনটা ডাবল ক্রোশে করব তো মূলত এই রাউন্ডের কাজ এটাই রিপিট হবে আমি আরও একটা ঘর আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন প্যাটার্নটা আমি এভাবে করেছি এই যে প্রথম আর ট্রিবল ক্রোশে তারপর তিনটা ডাবল ক্রোশে চার নাম্বার ঘরে একটা চিবল ক্রোশে তারপরে তিনটা ডাবল ক্রোশে এখন আবারও একটা ট্রিবল ক্রোশে করে নেব এই ট্রিবল ক্রোশেটার উপর যেখানে চিবল ক্রোশে করে নিয়েছি নেক্সট তিনটা ঘরে তিনটা ডাবল ক্রোশে হবে এক দুই তিন প্রথম তিনটা ডাবল ক্রোশের উপর তিনটা ডাবল ক্রসে হবে চার নাম্বার ঘরে একটা ট্রিপল ক্রসে হবে এবং নেক্সট তিনটা ঘরে তিনটা ডাবল ক্রসে এক দুই তিন তিনটা ডাবল ক্রসে করে নিয়েছি এবং একটা তো দেখুন খুবই ইজি প্যাটার্ন একটা ট্রিবল ক্রসের উপর ট্রিবল ক্রসে হবে প্রথম তিনটা ঘরে ডাবল ক্রসের উপর ডাবল ক্রসে হবে চার নম্বর ডাবল ক্রশে একটা ট্রিবল ক্রশে লাস্ট তিনটা ডাবল ক্রশে তারপরে আবার ট্রিবল ক্রসে তো এরকম করে রিপিট করে করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নেব তো আমরা এখানে এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি এখন জয়নিংটা দেখিয়ে দেবো এর জন্য এই যে আর ফার্স্টে যে লুপটা নিয়েছি ওই লুপের ভিতর থেকে স্টিচ দিয়ে নেব এরপরে নেক্সট রাউন্ডে চলে যাব নেক্সট রাউন্ডের জন্য একটা চেইন করে নিব এবং প্রত্যেকটা ডাবল ক্রশের উপরে আমরা একটা করে হাফ ডাবল ক্রোশে করে নেব এর জন্য লুপটা নিয়ে যে নেক্সট ঘরটা আছে সেখানে একটা হাফ ডাবল ক্রোশে আবারও লুপ নিয়ে পরের ঘর একটা হাফ ডাবল ক্রোশে আবারও একটা লুপ নিয়ে আমরা একটা চেইনের ঘর স্কিপ করব না প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে আমরা একটা করে হাফ ডাবল ক্রোশে করে নেব তো এখানে প্রত্যেকটা আমরা কিন্তু এখানে কোনো ঘর স্কিপ করছি না বুঝে শুনে প্রত্যেকটা ঘরে আমাদের হাফ ডাবল ক্রোশে করে নিতে হবে এখন এরকম করে আমি এই সম্পূর্ণ রাউন্ডের মধ্যে প্রত্যেকটা ঘর একটা করে হাফ ডাবল ক্রোশে করে রাউন্ডটা কমপ্লিট করে নেব তো এখানে আমি এই রাউন্ডের কাজটাও কমপ্লিট করে নিয়েছি এখন জয়েনিংটা দেখিয়ে দিব এর জন্য স্টার্টিংয়ে যে একটা চেইন নিয়েছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ করে নেব এরপর চলে যাবো নেক্সট রাউন্ডে নেক্সট রাউন্ডের জন্য একটা চেইন করে লুকটা টেনে নিব এবং এখানে পাফ স্টিচের কাজ হবে তো সেম ঘরেই এক দুই তিন চার এই যেরকম করে চারটা লুপ নিয়ে একটা স্টিচ করে নেব এরপরে এক দুই তিন আগের রাউন্ড আমরা যেভাবে পাঁচ স্টিচগুলো করেছি এভাবেই হবে এখানে একটু ব্যতিক্রম হবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে তিনটা পাঁচ স্টিচ হবে যে একটা পাঁচ স্টিচ করেছি তিনটা চেইন করেছি আবারও লুপ নিয়ে সেম ঘরেই আরও একটা পাফ স্টিচ করে নেব তিন চাপটা রূপ নিয়ে আবারো একটা হাফ স্টিচ করে নিয়েছি এখন আবারও তিনটা চেইন নিব তিনটা চেইন নিয়ে সেম ঘরে আবারো একটা হাফ স্টিচ করে নেব এই রাউন্ডে মূলত একটা ঘরের মধ্যে তিনটা করে হাফ স্টিচ হবে এবং মাঝখানে তিনটা চেইনের স্পেস হবে এই যে এখানে আমাদের তিনটা স্টিচ হয়ে গেছে একটা চেইন করে নেব নিয়ে নিচে থেকে আমাদের এক দুই তিন তিনটা ঘর স্কিপ করে চার নাম্বার ঘরের মধ্যে একটা হাফ ডাবল ক্রোশে করতে হবে এর জন্য লুপটা নিয়ে নিচে থেকে হাফ ডাবল ক্রোশে করে নেব আবারও একটা চেইন নিব এবং নিচে থেকে যে ঘরে হাফ ডাবল ক্রোশে করেছি তারপরে এক দুই তিন তিনটা ঘর বাদ দিয়ে চার নাম্বার ঘরে আমাদের আবারও পাফ স্টিচ করে নিতে হবে এখন জাস্ট এই রাউন্ডটাই রিপিট হতে থাকবে প্রত্যেকটা ঘরে মানে তিনটা ঘর পরপর চার নাম্বার ঘরে তিনটা করে পাফ স্টিচ হবে মাঝখানে তিনটা চেইন হবে তো এখানে আমি এক দুই তিন চার চারটা লুক নিয়ে একটা করে স্টিচ বানাচ্ছি মাঝখানে তিনটা করে চেইনের গ্যাপ রাখছি যে এখানে আমাদের পাপ স্টিচ হয়ে গেছে তিনটা একটা চেইন নিব নিয়ে একটা লুপ নিয়ে নিচে থেকে এক যেই ঘরটাতে আমরা করেছি মানে করেছি এরপরে এক দুই তিন তিনটা ঘর বাদ দিয়ে চার নাম্বার ঘরের মধ্যে চার নাম্বার ঘরের মধ্যে আমরা হাফ ডাবল ক্রসি করে নিব আবারও একটা চেইন করব এবং নিচে থেকে এক দুই তিন তিনটা ঘর বাদ দিয়ে চার নম্বর ঘরে পাফ স্টিচ করে নেব এক দুই তিন চার এক দুই তিনটা চেইন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে সেম আগের যেই পাফ স্টিচ গুলো করেছি এরকমই হবে বাট এখানে আগের প্রত্যেক ঘরে দুইটা পাফ স্টিচ করেছি এখন তিনটা পাফ স্টিচ হবে মাঝখানে তিনটা করে চেনের গ্যাপ হবে পরে একটা চেইন নিয়ে তিনটা ঘর পর চার নাম্বার ঘরে একটা হাফ ডাবল প্রসে হবে আবারও একটা চেইন নিয়ে তিনটা ঘর পর চার নাম্বার ঘরে তিনটা স্টিচ হবে তো এরকম করে করে আমি এই সম্পূর্ণ রাউন্ডের কাজটা কমপ্লিট করে নেব তো দেখুন এখানে আমি রাউন্ডের কাজটাও কমপ্লিট করে নিয়েছি এখন জয়নিংটা দেখিয়ে দিচ্ছি জয়নিং জন্য আমরা এই যে লাস্ট যেই স্টিচটা আছে এবং এই রাউন্ডের প্রথম যে স্টিচটা মানে একটা লুপ নিয়েছিলাম সেই লুপের স্পেসের মধ্যে আমরা একটা স্লিভ স্টিচ দিয়ে জয়নিং করে নেবো এখন নেক্সট রাউন্ডের জন্য একটা চেইন করে নেব করে একটা লুপ নিয়ে ট্রিবল ক্রোশের একটা লুপ নেব এবং এই যে আমরা একটা পাফ স্টিচ করেছিলাম এই পাফ স্টিচের এখানে একটা ট্রিপল ক্রোশে করে নেব তো এখানে ট্রিবল ক্রোশে করার পরে এই যে এখানে তিনটা চেইনের যে স্পেস আছে সেখানে আমরা পাঁচটা ডাবল ক্রোশে করে নেব এক দুই তিন চার এবং পাঁচ যে দেখুন এখানে আমরা একটা ট্রিবল ক্রোশে করেছি পাঁচ স্টিচের ওপর তারপরে তিনটা চেনের স্পেসে পাঁচটা ডাবল ক্রোশে করে নিয়েছি এরপরে আবারও আমরা দুইটা লুপ নিব নেয়ার পরে যেই নেক্সট পাফ স্টিচটা আছে সেখানে একটা ট্রিবল ক্রোশে করে নেব ট্রিবল ক্রোশে করে নিলাম তারপরে আবার নেক্সট যে তিন চেনার স্পেস আছে সেখানে আবারও পাঁচটা ডাবল ক্রোশে করে নেব দুই তিন চার এবং পাঁচ পাঁচটা ডাবল ক্রোশে করেছি আবারও দুইটা লুক নিয়ে এই যে নেক্সট যে স্টিচটা আছে এখানে একটা ট্রিবল ক্রশে করে নেব। তো দেখুন এখানে আমরা প্রত্যেকটা পাঁচ স্টিচের উপর একটা করে ফ্রন্ট ট্রিবল ক্রশে পোস্ট করেছি তারপরে মাঝখানে যে তিনটা চেনের স্পেস আছে সেখানে আমরা পাঁচটা পাঁচটা করে ডাবল ক্রোশে করে নিয়েছি এখন নেক্সট যে একটা একটা চেনের স্পেস আছে সেখানে একটা করে ডাবল ক্রোশে করব এই একটা চেনের স্পেসে একটা ডাবল ক্রোশে নেক্সট স্পেসে একটা ডাবল ক্রোশে পরের লুপটা নিয়ে আবারও একটা সরি এখানে ট্রিপল ক্রোশে হবে দুইটা লুপ নিয়ে একটা ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করে নেব যে দেখুন এখানে একটা ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করেছি আবারও এই তিনটা চেনের যে স্পেস আছে এখানে পাঁচটা ডাবল ক্রোশে হবে এই পাঁচ স্টিচের উপর একটা ট্রিবল ক্রোশে হবে ফ্রন্ট পোস্ট ট্রিবল ক্রোশে আবারও সেম তিনটা চেনার স্পেসে পাঁচটা ডাবল ক্রোশে হবে মূলত এই যে প্যাটার্নটা করেছি এই প্যাটার্নটাই আমি রিপিট করে করে এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এখানে দেখুন আমি কিন্তু এই সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নিয়েছি এবং লাস্ট এ চলে এসেছি তো এর জন্য আমরা প্রথমে যে লুপটা নিয়েছিলাম সেই লুপের মধ্য থেকে হুকটাকে ইনসার্ট করে এভাবে লুপটা বের করে একটা স্লিপ স্টিচ করে জয়নিং করে দেব এবং একটা চেইন করে এটাকে সিকিউর করে দেব তো এখানে দেখুন আমার কাজটা টোটালি কমপ্লিট হয়ে গেছে এই ম্যান্ডেলাটা রেডি হয়ে গেছে তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর এর মধ্যেও যদি আপনাদের বোঝার কারো কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আর ডিটেলসে বুঝিয়ে দেওয়ার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি এটা কিভাবে রাউন্ড করে ড্রিম ক্যাচারটা তৈরি করেছি সেটার আমি আলাদা একটা ভিডিও করব। আশা করি আপনারা ভিডিওটি সাথে থাকবেন তা তখন ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম